টানা তিন ম্যাচ হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে কাল মাঠে নেমেছে টাইগাররা। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। তবে এ ম্যাচের আগে অস্বস্তিতে নেই যেন টাইগার শিবির। অধিনায়ক সাকিব আল হাসান ও দেশের পেসার তাসকিন আহমেদের ইঞ্জুরির খবরে মর্মাহত দেশের ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে দিন কাজ মুম্বাইতে সংবাদ সম্মেলনে হাজির হন সাকিব আল হাসান। সেখানে নিজের ইঞ্জুরি সহ তাসকিন আহমেদের ইঞ্জুরি নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক। সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করে বলেন, ভারত ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচে থাকছে না তাসকিন, তবে কালকের পর থেকে সুস্থ হবেন বলে আশা করছেন তিনি। জানা যায় চলতি বিশ্বকাপের শুরু থেকেই ইঞ্জুরিতে রয়েছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সেই প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এরপরে অবশ্য চোট নিয়ে খেলেছেন ডানহাতি এই পেসার, তবে কখনোই নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি তিনি। এর ফলে দলকে পড়তে হয়েছে বড় বিপাকে। আর এখন ইঞ্জুরিতে তাসকিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার উপক্রম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র 6 বার বল করেছিল তাসকিন। চোট সঙ্গে নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও বল করেছিল মাত্র 6 বার। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করেছিলেন 8 ওভার। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশে রাখা হয়নি তাসকিনকে। এদিকে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন আহমেদ। যে 3 ম্যাচে খেলেছেন তাতেও তার নামের প্রতি সুবিস্তার করতে পারেননি তিনি। মোট 20 ওভার বল করে 126 রান খরচায় তার শিকার মাত্র 2 উইকেট, যা নিঃসন্দেহে টাইগার সমর্থকদের জন্য বেশ খারাপ খবর। তবে আশার খবর হচ্ছে খুব দ্রুতই মাঠে ফিরছেন ডানহাতি এই পেসার।